সরকারের মাধ্যমে আমি মুক্তি দুদার শুনুক এখন পর্যন্ত পাই নাই। তবে আল্লাহ যদি বাঁচায় মরার আগে হলো আমি ভাতার দরকার নেই, যাতে সম্মানই যা পাই এই সরকার আমাকে দিবে না, পরবর্তী নেক্সট সরকার যদি আসে আমার প্রাপ্য আমি পাবো। যাই হোক, আমি হয় না 2005 সালে মাননীয় বিরোধী দলের নেত্রী মানে প্রধানমন্ত্রী দেশনীতি খালেদা জিয়া আমার 2005 সালে আমার এই অপারেশনটা 7.5 লক্ষ টাকা দিয়েছেন তিনি, 7.5 লক্ষ দিয়েছেন অপারেশন মাদ্রাস করার জন্য। তো আমি মুক্তিযোদ্ধা, এটা আমার বড় কথা, দেশ আমরা ভাতা শ্রমিকের নেতা বানাই শহীদ সরদ্দি মোলাদ আমিনকে বাসানি সেরেবাগে ফজল হক, আমি একজন মুক্তিযোদ্ধা পরিচয় দিই না। আমি 2 নম্বর সেক্টর ঢাকাতে আছেন, আমি 2 নম্বর সেক্টর মেজর ATM হায়দারের আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার, অথচ আমি ভাতা পাই না, এই যুদ্ধ করি নাই। বঙ্গবন্ধু 7 মাসে ভাষণ দিছে, 9 মাসে ভারত গেছে, 21 মার্চে বাংলাদেশে আসছে, 25 মার্চ রাত 12:20 তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যায়, 25 মার্চে ভাব বঙ্গি বলতে পারে না। আমি 2 নম্বর সেক্টর মেজর ATM হায়দারের নেতৃত্বে আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার, আমি একজন মুক্তিযোদ্ধা আমার রিক্সার মধ্যে উঠছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি মুক্তিযোদ্ধা? হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা। ঠিক আছে, কোন তো মুক্তিযোদ্ধা কাকে বলে, কত প্রকার কি কি, সর্বপ্রথম কোন অস্ত্রতে ট্রেনিং দিয়ে এসে সেই অস্ত্রের নাম কি, সেই অস্ত্র কয়েক লম্বা ছিল, সেই অস্ত্র কোন ধর গুলি ছিল কি ছিল না বলতে পারে না। আমাকে ৩ রাইফেল কাকে বলে, যে দেখতে কেমন, একসঙ্গে কটা গুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে পারে না, অথচ তারা বীর মুক্তিযোদ্ধা, অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার, আমার নেতৃত্বে 36টা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া আমি এই 2 নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর হিমায়ুদ্দিন বীর বিক্রম যার বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়া, তার সেকেন্ড ইন কমান্ড আমার FF কার্ড নম্বর 0005 1 15 নম্বর কার্ড আমার